So now we are going to talk about how to assign wind load to this building. আজকে আমরা wind load টা কিভাবে assign করতে হয় এটা দেখব। আমরা যদি building এর 3D টা দেখি, তো আমার basically wind load কত হবে বা wind speed কত হবে, এগুলো depend করবে কিসের উপরে? তোমার হচ্ছে building টা কোন জায়গায় কোন location এ আছে এর উপরে basis করে। তো আমি এখানে হচ্ছে wind load assign এর কিছু short steps গুলো এখানে আমি আলোচনা করেছি যে আমরা উইন লোড যদি দিতে চাই তাহলে কি করতে হবে বিএনবিসি 2020 গাইডলাইন ফলো করতে হবে এবং এটা বিএনবিসি 2020 গাইডলাইন ফলো করে আমি যদি ইট্যাপস এর মাধ্যমে বিল্ডিং এ উইন লোড দিতে চাই আমাদের কয়েকটা স্টেপস এখানে ফলো করতে হবে এক নাম্বার হচ্ছে কি ফিনিশ দা ড্রয়িং অফ অল স্ল্যাবস রিকোয়ার্ড ফর দা বিল্ডিং অ্যানালাইসিস অর্থাৎ আমার এই বিল্ডিং এ অ্যানালাইসিসের জন্য আমার কি যতগুলো স্ল্যাব আঁকা দরকার সেটাইকে ফেলব তো আমি যদি এটা আসলে প্রপারলি আরো তোমার হইতেছে এক্স্যাক্ট চিন্তা করি আমার বাস্তব জীবনে আসলে কি থাকে আমি এটার যদি প্ল্যান ভিউ রুফে যদি যাই রুফে আমার লাইভ লোড গুলো কি থাকে না 42 পিএসএফ হয় না রুফের লাইভ লোড গুলো কি হয়ে যায় 30 পিএসএফ হয়ে যায় ঠিক আছে সো আমি চাইলে এই মানে বাস্তব জীবনের কথা বলতেছি ঠিক আছে পরীক্ষার কথা না পরীক্ষায় তোমাদের হয়তো বা কি থাকবে সেম থাকবে যাতে হচ্ছে সময় কম লাগে বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বাস্তব জীবনে হয়তো বা এই লোডটা তোমার হচ্ছে পার্টিশন ওয়াল লোড কোনো থাকবে না প্রথম কথা ছাদে তো আর পার্টিশন ওয়াল লোড থাকে না বাউন্ডারি দিয়ে বাউন্ডারি ওয়ালের লোড থাকবে ঠিক আছে এরপরে আমার হচ্ছে এই জায়গাটাতে এই পোর্শনটা আমি হচ্ছে সিঁড়ি ঘরের উপরে একটা আমার কি থাকবে ওয়াটার ট্যাঙ্ক থাকবে না তাহলে আমার আরেকটা স্টোরি আমার কি করতে হবে অ্যাড করতে হবে অ্যাড করে আমি হচ্ছে তার উপরে আমার হচ্ছে এটাকে রেপ্লিকেট করে নিয়ে আমি যদি মানে আসলে চিন্তা করি ওইভাবে তাহলে আমার আরেকটা স্ল্যাব আঁকতে হবে অর্থাৎ তুমি চাইলে এডিটে গেলাম আমার এডিট স্টোরি ডাটা ইনসার্ট স্টোরি একটা রুফের উপরে একটা স্টোরি দিলাম এটা হচ্ছে কত 120 ইঞ্চি দেই রুফ নাম্বার অফ স্টোরিজ 1 তাহলে আমি যদি এখানে এডিট স্টোরি ডাটা যাই তাহলে এটাকে আমি কি করতে পারি ওয়াটার ট্যাঙ্কের বটম ঠিক আছে ওয়াটার ট্যাঙ্কের টপও আঁকা যাবে আমি আপাতত বটমই আঁকলাম আমার হচ্ছে টপটা আমি আর দিলাম না ঠিক আছে আর এইটা দেখা যায় যে 8 ফিট লেভেল হইলেই হয় তাহলে 8 ফিট হলে 8 বার 96 96 ফিটে গেলেই হয়ে যাবে তাহলে কি করতে পারি আমি রুফ যেটা আছে আমার প্ল্যানে গিয়ে আমার হচ্ছে রুফে গেলাম তার উপরে হচ্ছে এইটা এটা যেহেতু আগেটা থেকে কপি করেছিলাম তাহলে আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি অথবা পুরোটা ডিলিট করে আমি চাইলে কি করতে পারি জাস্ট আমার হচ্ছে এই পোর্শন যেটা আছে এটাকে রেপ্লিকেট করতে পারি এডিট রেপ্লিকেট স্টোরি এটা ওয়াটার ট্যাঙ্ক বটম ওকে তাহলে দেখো এই যে ওয়াটার ট্যাঙ্কের এখানে এই যে এই সাইডে যদি দেখো এখানে আমার কি আছে একটা এরকম একটা ওয়াটার ট্যাঙ্কের একটা অপশন এখানে আছে আমার যদি এই স্ল্যাবটা না লাগে তাহলে আমি এটা ডিলিট করে দিতে পারি যে আমি শুধু সিঁড়ি ঘরের উপরে আমি কি করলাম ওয়াটার ট্যাঙ্কটা আঁকলাম এবং এই ক্ষেত্রে আমার অ্যাসাইন করতে হবে কি ওয়াটার ট্যাঙ্কের লোডটা সেই ক্ষেত্রে ওয়াটার ট্যাঙ্কের লোড আমার দেখা যায় যে হ্যাঁ লাইভ লোড হিসেবে যদি তুমি দাও দেখা যাবে 300 পিএসএফ এর মতো ছয়তলা বিল্ডিং তো একটা ইউনিট বা দুটো ইউনিট এরকম 300 হইতে পারে ঠিক আছে আমি একটা লোড দিয়ে রাখলাম তাহলে বেসিক্যালি আমার যত এরিয়া আঁকা দরকার এই প্রথম স্টেপে কি করতে হবে সব এরিয়া আঁকা শেষ করতে হবে সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হচ্ছে যেটা এখানে বলা আছে যে ফিনিশ ড্রয়িং অফ অল স্ল্যাবস রিকোয়ার্ড ফর দ্য বিল্ডিং অ্যানালাইসিস তারপরে কি করতে হবে আমাদের সিলেক্ট অল এরিয়াস বা ফ্লোরস ইউজিং কমান্ড এই কমান্ডটা হচ্ছে সিলেক্ট কমান্ড দিয়ে ঠিক আছে এটা করতে হয় কমান্ডটা যদি আমি ফলো করি এই বিল্ডিং এ আমি সবকিছু সবগুলো এরিয়া আমি কি করতে চাচ্ছি সিলেক্ট করতে চাচ্ছি তাহলে কি করতে পারি সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ফ্লোর ওকে তাহলে আমার এখানে সবগুলো এরিয়া এখানে কতগুলো এরিয়া আছে 31 এরিয়াস আমার হলে কি সিলেক্ট হয়ে গেল এরপরে কি করতে হবে অ্যাসাইন শেল এরিয়া ডায়াফ্রাম ডায়াফ্রামে গিয়ে এটা কি করতে হবে একটা ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে কি করতে হবে একটা ডায়াফ্রাম অর্থাৎ পুরো এরিয়ার একটা করে সেন্ট্রয়েড টাইপের ঠিক আছে আমি যদি প্ল্যানে দেখি এটা প্ল্যানে দেখি তাহলে দেখো ডায়াফ্রাম গুলা কেমন দেখা যাচ্ছে ঠিক আছে এই পুরো এরিয়ার একটা সেন্ট্রয়েড টাইপের ঠিক আছে এই জায়গাতে কনসেন্ট্রেটেড থাকবে এরকম লোডটা ল্যাটারাল লোডটা এইভাবে
এই ডায়াফ্রামে গিয়ে अप्लाई হবে তাহলে প্রথম কাজ আমার কি হলো সব এরিয়া আঁকলাম সেকেন্ড কাজ হচ্ছে কি আমি ডায়াফ্রাম অ্যাসাইন করলাম এখন আমার উইন লোড যখন দিতে যাব তখন আমার কি করতে হবে উইন লোডের তো আগে লোড কেস তৈরি করতে হবে তাই না লোড কেস তৈরি করতে হবে আমি যদি উইন লোডের কথা চিন্তা করি উইন লোড ডিফাইনে গিয়ে স্ট্যাটিক লোড কেস আমার হচ্ছে উইন লোড এখানে নাই তাহলে আমার কি করতে হবে উইন আমার দুই দিকে আসতে পারে উইনডেক্স আর এটা উইন্ডওয়াই তাহলে উইন প্রথমে লোডের নাম দিলাম এরপর এর টাইপটা কি দেব উইন আর ডান পাশে হচ্ছে এএসসি 705 এটা দিয়ে অ্যাড নিউ দিব তাহলে আমার নতুন উইন একটা কি উইন লোড ডিফাইন হলো ঠিক আছে লোড কেস ডিফাইন হলো সেকেন্ড হচ্ছে কি আমি উইন্ডওয়াই একই ভাবে সিমিলারলি উইন্ডওয়াই এখানে আর কোনো কিছু চেঞ্জ না করে তাহলে দুইটা লোড কেস আমি কি করলাম এখানে তৈরি করলাম ওকে সেভ ঠিক আছে এখন আমি আবার যাব যে আমার হচ্ছে স্ট্যাটিক লোড কেসে যে এখানে যখন সেভ করি অনেক সময় আমাদের হচ্ছে এরকম এক্সট্রা জিনিস চলে আসে এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি ঠিক আছে ওই দুইটাকে রেখে তাহলে উইনডেক্স এটার ক্ষেত্রে কি মডিফাই ল্যাটারাল লোডে যাব মডিফাই ল্যাটারাল লোডে গিয়ে আমার এখানে কি আছে ডান পাশে উইন কোফিশিয়েন্টস এক্সপোজার টাইপ ইম্পর্টেন্স ফ্যাক্টর তোমরা এগুলো পড়ছো না বিএনবিসি তে এগুলো কি করা আছে দেয়া আছে অর্থাৎ এই বিল্ডিংটা ফর এক্সাম্পল আমার ঢাকা শহরে আছে কোথায় আছে ঢাকায় তাহলে ঢাকার উইন্ড স্পিড আমাদের হচ্ছে এটা মাইল পার আওয়ারে 147 মনে হয় ঠিক আছে 147 এবং হচ্ছে এটা যেহেতু উইন্ড ডিরেকশনে আছে এই জন্য এটা কি দিয়েছে ডিরেকশন অ্যাঙ্গেল কত জিরো মানে এক্স এর দিকেই থাকবে ওকে উইন্ড ওয়াই যখন যাব আমি মডিফাই ল্যাটারাল লোড আমি এটাকে কত করে দিলাম 147 দেখো এখানে এক্সপোজার টাইপ তোমার চেঞ্জ হতে পারে তোমার স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট এগুলো সব চেঞ্জ হতে পারে ঠিক আছে আমি কিন্তু চেঞ্জ করিনি আমি ধরে নিচ্ছি এই বিল্ডিং এর জন্য এগুলাই তোমাদের জাস্ট হচ্ছে কিভাবে লোড অ্যাসাইন করতে হয় এটা শিখাচ্ছি ঠিক আছে এই কোফিশিয়েন্টগুলো তোমাদের হচ্ছে এক্স্যাক্টলি কোন জায়গার জন্য বিল্ডিং এর জন্য তুমি যদি বের করতে চাও সেটা তোমার বিএনবিসি থেকে কি করতে হবে বিল্ডিং এর এই উইন্ড লোডটা তোমাদের এই ফ্যাক্টরগুলো বের করতে হবে উইন্ড ওয়াইটা কি কাজ করবে এক্স এরটা যদি এদিকে হয় ওয়াইটা কি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে তাহলে এই অ্যাঙ্গেলটা কত দিতে হবে উইন্ড ওয়াইয়ের জন্য 90 ওকে তাহলে আমার ফ্যাক্টর বা ইয়ে যা যা করা দরকার এটা করে দিলাম ঠিক আছে এটাই অ্যাসাইন হয়ে গেছে উইন লোড অ্যাসাইন হয়ে গেছে তাহলে কি ডিফাইন লোড কেস করব উইনডেক্স উইন্ড ওয়াই এবং উইনডেক্স এর ক্ষেত্রে আমার হচ্ছে স্পিড যেটা উইন্ড স্পিড যেটা এটা চেঞ্জ করলাম এবং অন্যান্য ফ্যাক্টরগুলো যেগুলো চেঞ্জ করা দরকার চেঞ্জ করলাম এবং উইন্ড ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে কি চেঞ্জ করব উইন্ড ওয়াইয়ে একটা এক্সট্রা জিনিস করতে হবে সেটা হচ্ছে কি অ্যাঙ্গেলটাকে 90 করে দিতে হবে অ্যাঙ্গেলটাকে জিরো না করে কত করে দিতে হবে 90 90 করে দিলে এরপরে হচ্ছে আমি এখন চেক করে দেখব যে আমার হচ্ছে উইন লোড অ্যাসাইন হয়েছে কি না ঠিক আছে আমি উইন লোড দিয়েছি ডিফাইন করেছি এখন দেখো অ্যানালাইসিস দিলাম 3D দেখি আমি এখন আমি কি দেখব বলো অ্যানালাইসিস করার পরে আমি দেখতে চাচ্ছি যে এটা উইন লোডে কেমন বিহেভ করে তো এটা দেখার জন্য আমি কি করতে পারি ডিসপ্লে ডিফর্ম শেপ ডিফর্ম শেপে গিয়ে কোথায় যেতে পারি আমি এই যে উইন্ড এক্স এর জন্য এটা কেমন হয় দেখো আমি স্টার্ট অ্যানিমেশন দিলাম হ্যাঁ এক্স ডিরেকশন কোনটা আমার এটা না তাহলে এক্স এক্স ডিরেকশনে কি উইন্ড লোড अप्लाई হয়েছে তাহলে বুঝতে পারছো উইন্ড লোড কি হয়ে গেছে अप्लाई হয়ে গেছে এটা কি উইন্ড এক্স আমি স্টপ অ্যানিমেশন দিয়ে উইন্ড ওয়াইটা একটু দেখি আমরা কোনটা দেখব তাহলে ডিসপ্লে ডিফর্ম শেপ আমি কোনটা জন্য দেখতে চাচ্ছি উইন্ড ওয়াই যে ওয়াইটা আসলে ওয়াই ডিরেকশনে হলো কিনা একটু দেখি ওকে দেই ওয়াইটা তো এদিকে হবে দেখো ওয়াইটা কি 90 ডিগ্রি হয়েছে ওয়াইটা কি ওয়াই ডিরেকশনে হয়েছে না ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে কি আমাদের উইন লোড অ্যাসাইন ঠিক আছে এখন আমরা যখন বিল্ডিং আসলে ডিজাইন করি তখন আমাদের কি বিএনবিসি এর লোড কম্বিনেশন আছে না লোড কম্বিনেশন পড়ছো তো তোমরা বিএনবিসি লোড কম্বিনেশন বিএনবিসি লোড কম্বিনেশন ঠিক আছে 2020 এর কথা যদি দেখো আমরা এই দেখো এখানে কিছু কম্বিনেশন দেয়া আছে ঠিক আছে যে 1.4 ডেড লোড প্লাস এখানে বিভিন্ন ধরনের লোডগুলা
আমাদের আছে ঠিক আছে তো আমার হচ্ছে উইন্ডের জন্য যে ডব্লিউ আর্থকোয়েকের জন্য কি ই তাহলে আমার কি করতে হবে এই উইন্ড লোড এবং আর্থকোয়েক লোডগুলোর জন্য যখন ডিজাইন করতে যাব আমার কি করতে হবে লোড কম্বিনেশনগুলো কি করতে হবে তৈরি করতে হবে তাহলে যদি আমি এই যে এই লোড কম্বিনেশনটা করতে চাই ঠিক আছে তাহলে এটা কি হবে 0.9 ডেড 1.6 উইন্ড তাহলে এটা কিভাবে করব একটা লোড কম্বিনেশন ফর एग्जांपल আমি এমনিই তৈরি করি তাহলে লোড কম্বিনেশন নিউ লোড কম্বিনেশন কি দিব আমি ধরলাম লোড কম্বো এটা হচ্ছে 5 নাম্বার লোড কম্বিনেশন এটাতে কি করব আমি ডেড লোড হচ্ছে কত আমার ফ্যাক্টর একটা দেখলাম 0.9 অ্যাড করলাম আর একটা হচ্ছে কি আমার উইন্ড লোড যেটা তাহলে যে উইন্ড এক্স এর একটা ফ্যাক্টর কি হবে 1.6 অ্যাড বুঝছো তাহলে আমি যখন অ্যানালাইসিস করব তখন এই লোড কম্বিনেশন আসলে বেসিক্যালি কি করবে ও ডেড লোড এবং কি উইন্ড লোড দুইটাকে নিয়েই তখন কি করবে সে হিসাব করবে যখন ডিজাইন করবে তখন সে এটা সহ ডিজাইন করবে তো আমি যখন ডিজাইনে যাব এই যে ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন সিলেক্ট ডিজাইন কম্বো আমি কি করব এই কম্বোগুলোকে তখন কি করে নিব এই কম্বোগুলোকে মনে করো রিমুভ করে দিলাম ফর এক্সাম্পল আমি কি করে দিলাম রিমুভ করে দিলাম আর আমি যে কম্বোগুলো বানিয়েছি এই কম্বোগুলোকে যদি আমি কি করি অ্যাড করি তাহলে বিল্ডিংটা কি হবে এই কম্বোগুলোর জন্য ডিজাইন হবে ঠিক আছে ওকে এরপর ডিজাইন কংক্রিট ফ্রেম স্টার্ট ডিজাইন তাহলে এই লোডের জন্য কি করব করতেছি আমি বিল্ডিংটা এই ডিজাইন করে ফেলতেছি এখানে তোমার কলামের তোমার হইতেছে ক্যাপাসিটি কি হবে বা আমি হচ্ছে ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন ইনফো আমার কলাম পিএমএম রেশিও এখান থেকে কলামটা আমাদের হইতেছে এখানে ডিজাইন করা হয়েছে রিভার পার্সেন্টেজ দেখলেই বুঝতে পারবো রিভার পার্সেন্টেজ ওকে এলিভেশনে যদি যাই 1 তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কত পার্সেন্ট রিভার লাগবে এই কলামের ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে কি 1% 1% এটার জন্য 1% লাগবে এগুলোর জন্য কত 1.87 1.72 এরকম পার্সেন্টেজ রিভার লাগবে দেখা যাচ্ছে তোমাদের এই হচ্ছে কাহিনী সো একইভাবে আমরা কি করতে পারবো আর্থকোয়েক লোড অ্যাসাইন করতে পারবো লোড কম্বিনেশন ক্রিয়েট করে আমরা হচ্ছে বিল্ডিং এর ফুল অ্যানালাইসিসটা করতে পারবো ওকে সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি